নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রুনুদির প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিরামিষ মোচার তরকারি কিভাবে রান্না করতে হয় সেই রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই রেসিপিটি বাচ্চা থেকে বড়রা সবাই খুব ভালো খাবে এবং খুব সহজ উপায়ে চটজলদি এই রেসিপিটি বাড়িতে বানিয়েও নেওয়া যাবে। মোচা গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে আপনারা খেতে পারবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি এই রেসিপিটি ভালো করে দেখেন তাহলে খুব ভালোভাবে রেসিপিটি বানাতে পারবেন। আমি বাজার থেকে একটি মোচা কিনে নিয়ে এসেছি, মোচাটি ছোট্ট সাইজের নিয়ে এসেছি। মোচা দুরকম প্রসেসে আমি আপনাদের ছাড়ানো দেখাবো। প্রথমে এইভাবে খোলাটাকে একটা একটা করে ছাড়িয়ে নেবেন এবং ভেতরের এই অংশটি বের করে নেবেন। তারপর এই মোচার ভেতরে দুটি শক্ত অংশ আছে, এগুলোকে ছাড়িয়ে বাদ দিয়ে দেবেন, কারণ এগুলি যত সেদ্ধ করুন সহজে কিন্তু সেদ্ধ হবে না। তাই সবার আগে এই শক্ত অংশগুলোকে ছাড়িয়ে বার করে নিতে হবে। মোচাটা যাতে সুন্দর থাকে, কালো না হয়ে যায়, সেই কারণে কিভাবে রাখতে হবে আমি সেটাও আপনাদের বলে দেব। আরেক পদ্ধতিতে আমি মোচাটা ছাড়ানো দেখিয়ে দিচ্ছি। প্রথমে বোটাটাকে কেটে নেবেন, তারপর ছোট্ট ছোট্ট টুকরো করে ঠিক এইভাবে মোচাটা কেটে নেবেন। দেখবেন ওই যে শক্ত অংশটা আমি দেখালাম, ওটা আপনি আপ নিজের থেকেই বেরিয়ে যাবে। এইভাবে টুকরো টুকরো করে যতক্ষণ ওই মোচাটা না শেষ হচ্ছে, মানে ফুলটা, মোচা মানে যেটা হচ্ছে কলার ফুল, সেটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ এইভাবে টুকরো টুকরো করে কেটে নেবেন। কেটে এইভাবে বেছে নেবেন, তাতে ওই যে শক্ত অংশটা আছে ওটা নিজের থেকেই বের হয়ে আসবে। তারপর মোচাটা যাতে না কালো হয়, একটা বাটিতে নুন আর হলুদ জল করে মোচাটা ডুবিয়ে রাখবেন। আজ অবশ্য আমি ডুবিয়ে রাখলাম না, কিন্তু আপনারা চাইলে এটা ডুবিয়ে রেখে দেবেন, তাহলে মোচাটা কালো হবে না। যেই মোচাগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সেইগুলোর ছুরি দিয়ে আমি ছোট্ট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। সুন্দর করে কেটে নেবেন এবং তারপর এটা প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নেবেন। মোচার ফুলগুলো টুকরো টুকরো করে কেটে নেবেন, এগুলো হচ্ছে কলার ফুল। আর সব সময় দেখবেন কাঁঠালি কলার মোচাটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ওটা কিন্তু তেতো হয় না। আর যদি কাঁচকলার মোচা নেন ওটা কিন্তু একটু তেতো হয়ে যায়, অতএব চেষ্টা করবেন কাঁঠালি কলার মোচাটা নেওয়ার। এবার মোচাটাকে আমি একটু সেদ্ধ করে নেব, প্রেশার কুকারে সামান্য একটু জল দেব, দিয়ে সমস্ত মোচাটা আমি দিয়ে দেব। এমনভাবে জল দেবেন যাতে মোচাটা সেদ্ধ হয়ে জলটাও পুরো প্রেশার কুকারে শুকনো হয়ে যায়, কারণ মোচার তো সবটাই ভিটামিন, অতএব জলটা না ফেলে দেওয়াই ভালো। আর যদি ফেলতে চান অল্প সামান্য একটু জল নেবেন, দিয়ে চিপে জলটাকে ফেলে দেবেন। এবার স্বাদ মতো লবণ ও স্বাদ মতো হলুদ দিয়ে প্রেশার কুকারটায় মোচাটা আমি একটু সেদ্ধ করার জন্য গ্যাসে বসিয়ে দেব। এবার গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিলাম, কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব। এরপর আমি 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেব। এই রান্নাটি কিন্তু আপনারা সর্ষের তেলেই করবেন। দেখুন মোচাটা আমার সেদ্ধ হয়ে গেছে, তেলটাও আমার গরম হয়ে গেছে। এবার ছোট্ট টুকরো টুকরো করে দুটো মাঝারি সাইজের আলু এখানে আমি দিয়ে দিয়েছি। একটা গোটা মোচার জন্য আমি দুটো মাঝারি সাইজের আলু এখানে দিয়ে দিলাম। আলুটাকে মিডিয়াম ফ্লেমে খুব লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে আলুটা আমি সরিয়ে নিলাম। ওই তেলের মধ্যে কিছু ফোড়ন আমি অ্যাড করব,
প্রথমে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ও সামান্য গোটা জিরে দিয়ে দেব। এবার কিছু গোটা গরম মশলা আমি এখানে ব্যবহার করে নিচ্ছি, দুটো এলাচ, দুটুকরো দারচিনি ও দুটো লবঙ্গ দিয়ে ফ্লেভার আসার জন্য খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম। এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝাল আপনারা যেমন খাবেন আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার 1 টেবিল স্পুন জিরে বাটা ও 1/2 টেবিল স্পুন আদা বাটা আমি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আরও খানিকক্ষণ কষিয়ে নিলাম। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো দুটোই ব্যবহার করেছি। আপনারা আপনাদের যেমন ঝাল খাবেন তেমন লঙ্কা ব্যবহার করবেন। ও সামান্য একটু হলুদের গুঁড়ো আমি দিয়ে দিলাম, স্বাদ মতো একটু লবণ দিলাম, যেহেতু মোচাটা সেদ্ধর সময় আমি লবণ দিয়েছি সেহেতু এখানে স্বাদ মতো আমি লবণ দিলাম, ও 1 টেবিল স্পুন মতো আমি চিনি দিলাম। তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষাতে থাকলাম যাতে মশলাটা থেকে একটা সুন্দর ফ্লেভার বার হয়ে আসে। এরপর আমি ভেজে রাখা এখানে বাদাম দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নারকল কোড়া বা নারকল কুচি এগুলোও দিতে পারেন। এবার মোচাটা যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এবার ওর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে সমস্ত মশলা এবং মোচা খুব ভালো করে আমি কষাতে থাকব। যত এই রান্নাটা কষাতে থাকবেন তত এই রান্নাটার স্বাদ বাড়বে। মোটামুটি মিডিয়াম ফ্লেমে আপনারা 10 থেকে 15 মিনিট খুব ভালো করে সমস্ত উপকরণগুলো দিয়ে কষাতে থাকবেন। নিরামিষ রান্না যত ভালো করে কষাবেন লো ফ্লেমে তত তার স্বাদ অপূর্ব হবে। মোটামুটি মোচাটা আমার কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ করার জন্য সামান্য একটু জল আমি দিয়ে দেব। জলটা দেওয়ার পর প্রায় 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে সেদ্ধ হওয়ার জন্য এটাকে ঢেকে রেখে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে আমি নিচ্ছি এবং এটাকে তারপরে আমি সেদ্ধ হওয়ার জন্য একদম লো ফ্লেমে প্রায় 5 থেকে 7 মিনিট ঢেকে আমি রেখে দেব। আমার মোচাটা সেদ্ধ হয়ে পুরো রেডি হয়ে গেছে, এরকম শুকনো শুকনো করে আপনারা বানিয়ে নেবেন। আর নাবানোর আগে 1 চামচ ঘি এখানে দিয়ে দেবেন, দেশি ঘি হলে খুব ভালো হয়, যদি না থাকে যা ঘি থাকবে সেই ঘিটাই দেবেন। আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে পারেন, আমি এখানে গরম মশলার গুঁড়োটা অ্যাড করলাম না কারণ আমার ছেলে গরম মশলার গুঁড়ো খেতে ভালোবাসে না, সেই জন্য ফোড়নে আমি গোটা গরম মশলা দিয়েছি। আপনারা ফোড়নেও গোটা গরম মশলা দেবেন এবং একটু গুঁড়ো গরম মশলাও দিয়ে দিতে পারেন যদি খান। তো আমার মোচা রান্না কমপ্লিট, গরম গরম ভাতের সঙ্গে এটি আমি পরিবেশন করেছি। আমি আলু পটলের তরকারি, মাছ ভাজা, একটুকরো শশা ও মোচা দিয়ে আমি খাবারটা পরিবেশন করছি। আমি যেভাবে মোচার তরকারিটা বানিয়েছি যদি আপনারা এইভাবে হুবহু একই রকম বানান তাহলে দেখবেন বাচ্চা থেকে বড়রা সবাই খুব ভালো খাবে। নিরামিষ মোচার তরকারি এত অপূর্ব স্বাদ হবে যে একবার বানালে বারবার বানাবেন। তো চলুন বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম।